অনেক দিন থেকে ইচ্ছা ব্লগ করার আমার সেরকম অভ্যাস নেই তো তো আমি মানে অনেক দিন থেকে বলেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি লিনা আর আজকের ব্লগটা একটু স্পেশালভাবে শুরু করছি আজকের ব্লগটা স্পেশাল কেন সেটা তোমরা জানতে পারবে আর মোটামুটি এখন 1:15 বাজে আমি এখন ব্লগটা শুরু করেছি আমি ভেবেছিলাম আজকে ব্লগ করব না সকাল থেকে মানে সেরকম এনার্জি ছিল না শরীরটা অতটাও ভালো না সেই কয়েকদিন ধরে চলছে ঘোরাঘুরি এসব কিছু তো তোমরা জানোই তো ভেবেছি একটা দিন পরে ব্লগ শুরু করব তো যাই হোক এখন আমি শুরু করলাম কারণ একটা স্পেশাল ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার জীবনে ঘটবে আমি এটা কখনো স্বপ্ন ভেবেছিলাম না কিন্তু এখন সেটা একটু একটু করে সত্যি হচ্ছে আর সেটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সেটাই আমার এত ভালো লাগছে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই দেখো এই যে এই বোন দাঁড়াও এই দিক থেকে করি লাইটটা তাহলে ঠিকঠাক আসবে আমি রান্না করছিলাম হঠাৎ করে দেখছি আমাকে কমলা ডাকছে যে দিদি বৌদি তোমাকে ডাকছে দেখো তো বাইরে বেরিয়ে বলছে যে আমি তোমাকে ইউটিউবে দেখি তাই তোমার বাড়ি খুঁজে খুঁজে এসেছি মানে এটা আমার কাছে যে কত বড় পাওয়া এটা আমি সত্যি ভাবতে পারছি না তো আমি তো ইউটিউব জাস্ট নতুন শুরু করেছি আর আমার এই ইউটিউবের জার্নিতে আমার লাইফে প্রথম তুমি প্রথম যে এরকম আমার বাড়িতে এসছো আমার সঙ্গে দেখা করতে এটা আমার কাছে সত্যি একটা বিশাল খুব ভালো লাগে দিদি আমি প্রত্যেক দিন দিদিভাইয়ের ব্লগ দেখি মানে সকালে দেখতে না পেলেও রাতের বেলা তো দিদিভাইয়ের ব্লগ দেখি আর আমার ভীষণ ভালো লাগে কারণ দিদিভাই যে হাসিটা দিয়ে ব্লগটা শুরু করে হাসিটা দিয়ে শেষ করে আমার মাকেও আমি বলেছি যে দিদিভাইকে সাথে আমি দেখা করতে যাব কারণ আমার বাড়িটা খুবই কাছে ঠিকঠাক চিনতে পেরেছে আর তোমাকে সত্যি মানে থ্যাংক ইউ বলে শুরু করবো না কিন্তু অনেক অনেক ভালোবাসা আমি ছোট করবো না তুমি আমাকে ভালোবেসে তোমার দেখা করতে এসো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার খুব ভালো লাগলো তো আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম আর যে প্রদীপ ইয়েতে ছিল বসেছিল তাই বললাম যে একটু কিছু মানে টিফিনের কিছু নিয়ে এসো তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটা টিফিন করবো বেশ ভালো লাগবে আর কিছু না জাস্ট একটা ভালো লাগা তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি আর তোমরা দেখতে থাকো এরপর আমি সারাদিন কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো যেহেতু ব্লগটা স্টার্ট করলাম তো চলো এই যে অ্যাক্টিং করবে শুধু অ্যাক্টিং করবে এই যে এই ব্লগ পোস্ট করছে এডিট হয়ে গেছে না ব্লগ পোস্ট করছে চলে এসছে বাজার থেকে স্যার তুমি একটু বসো আমি আসছি রান্নাঘর থেকে মা একটু গল্প করো এখানে এসো চেয়ারে বসো তো এই যে আমি রান্না বান্না স্টার্ট করেছিলাম এই যে আমার ভাতটা হয়েছে আর এদিকে একটু শাক ঘন্টটা হয়ে গেছে দেখো ডিম সিদ্ধ করেছি আজকে একটু ডিমের ঝোল করব ভেবেছি ডিমের ঝোল ঠিক নয় ডিমের কষা আর এদিকে আমি সব শাক পাতা বানাচ্ছিলাম এই দেখো এই যে লাউ ডাঁটা লাউ শাক এগুলো সব শাক পাতা মানে বাছাবাছি করছিলাম এগুলো সব রান্নাবান্না হবে তো চলো এখন একটু এগুলো রেডি করি দিয়ে একটু খাই সবাই মিলে বসে তারপর আবার রান্নাবান্না কন্টিনিউ করবো বিস্কুট খাবে একটু খাও খুঁজে পেয়েছি খুব আনন্দ লাগছে সত্যি খুব আনন্দ লাগছে এরপরে নেক্সট দিন দাদা ভাইকে নিয়ে আসবে অবশ্যই আসবে আমি শুধু তোমাকেই দেখেছি একমাত্র আমার কাছে যে পেস্টটা আছে আমি আর জানি না আর কাউকে সেভাবে মধ্যে হয়তো আছে মানে আমরা হয়তো দেখিনি বা আমাদের সামনে আর কি আর পৃথিবী মানে পৃথিবীর ওদের ব্লগটা দেখ মানে তোমারটা যখন দেখলাম তখন দেখি ওদের তো আচ্ছা আমার খুব ভালো লাগে ওদের ব্লগ না ওরা 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 তো ব্লগে আছি সত্যি চলে যাচ্ছি বসতে বলো বসতে বলো মিমিকে মিমিকে বসতে বলো বসতে বলো কোথায় বসবে কোথায় বসবে দেখাও
ওটা দেবে তোমার আচার মেরে। রাস্তায় এর আগে বেরিয়েছি যখন এই ভিডিওর দৌলতে অনেকেই আমাকে দেখেছে, বলেছে দিদি ভাই তোমার ভিডিও দেখি, কিন্তু বাড়িতে ফার্স্ট টাইম এই বোন আসলে আমি খুশি হয়েছি। আর এই বোনের একটা চ্যানেল আছে, বলে দাও তোমার চ্যানেল। আমার চ্যানেলটার নাম হলো স্নিগ্ধা ঘোষ ব্লগ। অবশ্যই ওই স্নিগ্ধা ঘোষ ব্লগে তোমরা যাবে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। সবাই খুব ভালোবেসো, আর দিদি খুব সুন্দর ব্লগ গুলো করে, আমি তো দেখি বলেই এলাম। না সত্যি খুব ভালো লাগলো, আর খুব ভালো থাকো। আর এরপরে বলে দিয়েছি নেক্সট দিন মানে হাজব্যান্ডকে নিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে, আমাদের বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া করবে সারাদিন, খুব ভালো লাগবে, খুব এনজয় করবে সবাই মিলে। ঠিক আছে চলো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর সবার বাকি সবাই মোটামুটি রেডি হয়েছে। এই যে আসলে আমি ব্লগ করার আমার সেরকম অভ্যাস নেই, তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ম্যাডাম, এরকম ভাবে ধরতে হয়, ভালো দেখা যাচ্ছে না, রেডি হয়ে গেছি। তুমি কি ট্যাক্সি খাচ্ছ নাকি ভুন খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ তুমি বলো, কি খাচ্ছ বলো, তুমি শীতকালের রাতে আমার বিয়ে লেগেছে, সে বিয়ে খেতে যাচ্ছ, ওই দেখো কি জ্বালা, প্রচুর ঠান্ডা, মানে আমি জাস্ট মানে এরকম হয়ে যাচ্ছে আমার, এমনি একটু শীত হয়ে যাচ্ছে, আরেকবার দেখা আরেকবার দেখা, ওই তো সবাই দেখে নিয়েছে। এমনি শীত বেশি আমার, প্রচুর শীত, আমার হাত পা না কোনো সময় গরম হচ্ছে না, আমি আগেও বলেছি আমি ফ্রিজের জিনিস ধরতে পারি না, চলো চলো দেরি হয়ে যাবে, হিমোগ্লোবিন কম আছে তো শরীরে, তখন বলে দিলাম। এবার হাত পা না পুরো কনকন কনকন করছে, মা বলছে হাত মোজা পরে, এখন হাত মোজাটা বার করতে আবার ওপরের ঘরে আলমারিতে যেতে হবে, মানে নিচে কিছু নেই, আমি থাকবো এরকম পকেটের মধ্যে হাত ঢুকিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। চলো আমাদের অঞ্জলি জুয়েলার্স থেকে বেরোনো হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা মানে পারমিশন নেই সেটা জানোই, যে কোনো সোনার দোকানেই থাকে না। চলো এরপরে আমার টুকটাক আর একটু কেনাকাটা আছে বাজারে, সেগুলো কমপ্লিট করে পরে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, মানে অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ, আমার বেশি আনন্দ হচ্ছে, মানে প্রদীপের এরকম অনেকদিন থেকে ইচ্ছে ছিল সেটা মানে পূর্ণ হলো বা কিনলো, সেই জন্য আমার বেশি আনন্দ লাগছে। সবসময় মানে আমাদের পেছনেই সব কিছু ব্যয় করে ফেলে, তো নিজের জন্য কিছু ভাবে না, তো ওই জন্য বেশি ভালো লাগছে আমার। ছোট বাটি গুলো কাজে লাগে, যেটা কিনতে এসেছিলাম সেইটা আর কেনা হলো না, দেখো ব্যাগ ভর্তি করে বাসন কিনে নিলাম। A few moments later কি দেবে মাম্মাম বলো তো, মাম্মাম কি দেবে তোমাকে? তুমি কিসের উপরে বসেছো? হুনুর উপরে বসেছো। হ্যাঁ তাহলে মাম্মাম কি দেবে তোমাকে এখন? কাপ দেবে। কাপটা কে খাবে? তুমি বয় দাদা না, তুমি কিয়ান। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো মাম্মা। তো চলে এসেছি বাজার থেকে, বাজার থেকে এসে এক্সচেঞ্জ করেছি, করে রান্না করে চলে আসলাম, এখন একটু কফি বানাবো, আমি একটু ব্ল্যাক কফি খাবো। আর আমিও ঢুকলাম পেছনে, বাবা ঢুকলো, তো বাবাকে আর আমার মাকে একটুখানি এমনি আর কি দুধ কফি করে দেবো। আর প্রদীপ আমার আমাকে জাস্ট নামিয়ে দিয়ে ও বেরিয়েছে, ও ঘরেও ঢুকেনি, ওর একটু কাজ আছে, তো কাজটা সেটা ও ঢুকবে, আমি এখন মানে মানে ভিডিওটা অফ করে ওকে ফোন করবো যে তুমি কি এখনই আসবে, তাহলে ওর জন্য কফিটা বসিয়ে নেবো, ও আর আমি দুজনে ব্ল্যাক কফি খেতে ভালোবাসি, তো চলো একটু কফিটা বানিয়ে নিই তারপরে
আবার তোমাদের সঙ্গে আর প্রদীপ আসুক, তারপরে দেখাচ্ছি বাজার থেকে কি কি আনলাম, কি কেনাকাটা করলাম, সমস্ত কিছু। তো এই যে আমার কফি রেডি, দু কাপ দুধ কফি আর এক কাপ ব্ল্যাক কফি, প্রদীপের আসতে একটু দেরি হবে। আর এইদিকে আমার পাপানের ভাতও রেডি, দেখো সিটি হয়েছে। আর এই যে গ্যাসের অবস্থা কি হলো, একবার সিটি বেরিয়ে। আর এইদিকে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দেব। আমাদের জন্য আছে কি কি, দুপুরে রান্না করেছিলাম অ্যাকচুয়ালি, প্রদীপ আসার সময় বললো ওর জন্য ছোলে বাটোরা কিনে নিয়ে আসবে, ও ছোলে বাটোরা খাবে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল যে আর কেউ খাবে কিনা, তাহলে সবার জন্য কিনে নিয়ে আসতো। মানে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল রাত্রে আজকে কড়াইশুঁটির কচুরি হবে, কিন্তু সেটা হবে না, ও ছোলে বাটোরা খেতে ইচ্ছে হয়েছে বলো, তো ওটা কিনে নিয়ে আসুক। আর এইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, বাবা আর পাপান গরম ভাত খেয়ে নেবে, আর আমি আর মা দুপুরে যে ভাতটা আছে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। আর দুপুরে কী কী রান্না করেছিলাম একবার দেখাচ্ছি চলো। যে দুপুরে করেছিলাম লাউ ডাঁটার একটা মানে সুন্দর তরকারি, যেটা প্রচণ্ড টেস্টি, আমার খুব ভালো লাগে। আর এই যে ডিমের কালিয়া করেছিলাম, তো এই তরকারিটা আছে, আমি বেশি করেই করেছিলাম রাতের জন্য, যে রাতে কড়াইশুঁটির কচুরি ভাত তো আছে, কড়াইশুঁটির কচুরি করবো, ডিমের কালিয়ার সঙ্গে একটা আলুর দমটম কিছু করে নেবো, এদিকে হয়ে যাবে। কিন্তু যেহেতু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেলো কালকে করবো, তো ওই জন্য ভাত করে নিলাম, এখানে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডাল সেদ্ধ করলাম, পাপানের হয়ে যাবে আর আমাদের আমার আর মায়ের ওগুলো দিয়ে হয়ে যাবে। এখন চলো কফিটা তো খেয়ে নিয়ে আগে। এই যে সব একা একা গুছিয়ে রাখছে, এই যে ঘর পরিষ্কার করে দিল পুরো, সব ছড়িয়ে ছিল ওই যে গামলায় পুরো ভর্তি করে দিল, এখন গুড বয় হয়ে গেছে আবার। হ্যাঁ গুড বয় হয়ে গেছে না কোন সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, ট্রেনও রাখো, সব নিয়ে নিয়ে রাখছে, কাজ করছে কত, দেখো শুধু বাজারের ব্যাগটাকে উল্টে দিয়েছে। হুম হুম, নাও নাও নাও, যে সব একটা একটা করে রাখছে। বই রাখবে, বই ও রেখে দেবে তাড়াতাড়ি করে। ওটা বই, সেটাও জানে বই বই। টুকি দাও টুকি, নিজে নিজে এনে আর নিজে নিজে খাওয়া শুরু, দেখো তাহলে দেখিও না কাউকে, নিজে আমরা সব গল্প করছি আর দেখছি এদিক দিয়ে এসে খাওয়া শুরু হয়ে গেছে। এই যে তোমার জন্য রেখেছি, ছোলে বাটুরে নিয়ে এসে খাওয়া শুরু, নিজে কি খাও, দেখে খাচ্ছ অনেকগুলো এনেছে তো, তাহলে এরপরে তো ভাত খাবো কোন পেটে, ভাত রান্না করা হলো এতগুলো, কত সুন্দর হয়েছে। আর প্রথমে সে কাঁচা কাঁচা ডাল সেদ্ধ বলে কি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর আবার আমার একটু মাথায় ভূত চাপলো কি, যে বাজার থেকে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছিলাম, আর এই সময় ধনে পাতা বাটা বা ধনে পাতা বড়া খেতে দারুণ লাগে, তো আজকে একটুখানি বাটা খাবো, মানে ভর্তা যেটাকে বলে, তো আমরা বাটাই বলি আমাদের চলতি ভাষায়, মানে একটু রসুন লঙ্কা দিয়ে ভাজবো, ভেজে ওটাকে বেটে নেবো, দারুণ খেতে লাগে, শুধু ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তাই আমি সব রেডি করে নিয়েছি, রসুন লঙ্কা ধনে পাতা সব ধুয়ে টুয়ে রেডি করে নিলাম, দিয়ে হট করে মাথায় আসলো আমি যে তাহলে একটু করেই নিই, তার জন্য আবার কড়াই বসিয়ে দিলাম, একটু বাটা বাটি করে নিই, তাহলে রাতে খাওয়াটা বেশ ভালোই হবে। তার ডালটা একটু পেঁয়াজ কুচি টুচি দিয়ে মেখানো, ওটা পেঁয়াজ কুচি দেবো, একটু কি বলে ওটাকে, সর্ষের তেল দেবো, নুন দেবো, আর তাহলেই হয়ে যাবে। তো এখন শীতকাল তো মানে কথা বলতেই কষ্ট হচ্ছে, হাতটা ধরুন জড়ো সড়ো করে বসেছি, কারণ ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা, শেষ তো করতেই হবে।
আর বাজারটা যার করেছি, তারপরে দেখতে পেলে টুকটাক পাপান কি করে এখন, কেমন দুষ্টু হয়েছে। দুষ্টুমি না করলে আমার ভালো লাগে না, যখন ঘুমিয়ে পড়ে তখন মানে এই মা ঘুমিয়ে পড়লো মানে যে কেমন একটা চুপচাপ লাগে বলা, মানে জেগে থাকলে যে দুষ্টুমি করছে করছে চা 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 এটা করিস না ওটা ভাঙে না ওরম করে না, কিন্তু মানে এরকম করি ঠিকই, মানে ওগুলো করতেও ভালো লাগে, মানে ওর সঙ্গে ওগুলো ওই ওই রকম ভাবে চিৎকার করতেও ভালো লাগে, মানে ওইগুলোই করি, ওরকম দুষ্টুমি করুক আমরা চিৎকার করি, মানে এটাই ভালো লাগে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ভিডিওটা শেষ করিয়া প্রচুর কেনাকাটা করে ফেলেছি, অনেক কিছু বাসনপত্র এইসব এগুলো একটু দেখাবো, মানে টুকটাক প্রয়োজনীয় ঝুড়ি টুড়ি এইসব কিনেছি, এইসব এই এই ঘরে এনে রেখেছি, মানে কোনো কিছু গোছ গাছ করা হয়নি, এগুলো সকালবেলা নিয়ে গুছিয়ে নেবো। আর যেটা মেন সেটা হচ্ছে প্রদীপের জন্য, ওই প্রদীপ একটা জিনিস কিনেছে তোমাদের বলেছি, ওর খুব শখের একটা জিনিস, তো সেটা তোমাদের দেখাচ্ছি কী কিনেছে। তার আগে দেখো এই গিফটটা পেয়েছি আবার অঞ্জলি জুয়েলার্স থেকে, এটা খুব সুন্দর ছোট ছোট বাটি টাইপের, মানে একটু দেখাই, আমি খুব খুশি হয়েছি আজকে এটা কিনেছে। এই যে দেখো ডিজাইনটা বেশ ভালোই হয়েছে, তো যাই হোক মানে প্রদীপ অতটা এক্সাইটেড না, মানে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এইসব জিনিস আমার একটু বেশি পছন্দের, তো আমি মানে অনেকদিন থেকে বলেছি এটা কেনো কেনো, তো ও কেনে না, বলে যায় বাড়ি থেকে চলো কিনবো, দিয়ে দোকানে গিয়ে ওর অন্য কিছু পছন্দ হয় আমি কিছু একটা কিনে নিই, বা মানে তুমি না আমার ভালো লাগছে না নেবো না এরকম করে। তো আজকে যাই হোক হুজু হলো, দোকানে গিয়ে একদম পছন্দও হলো, কিনে নিয়েছে বেশ ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো, মানে আমি বেশি খুশি হয়েছি ওর থেকে, কারণ ও এইসব জিনিস অতটাও পছন্দ করে না, কিন্তু এখন তাও পরে, মানে ওই আমার আমার ভালো লাগে সেই জন্য একটা হুজুকে পরে, তো এখন একটু একটু করে হয়তো ওরও ভালো লাগে এইসব জিনিস পড়তে, তো যাই হোক একটা হয়েছে গেনা ভালোই লাগছে কিছুই না। আর এই ছিল আজকের সারাদিনের ব্লগ, দুপুর থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা আমার ইউটিউব বন্ধু তারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক বন্ধু হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, থ্যাংক ইউ।